কিছু শিশু খিটখিটে প্রকৃতির, অত্যন্ত বদমেজাজি হয়, যেমনটা ক্যামোমিলা, সিনা, গ্রাফাইটিস, ম্যাগনিসিয়াকার, স্টাফিসেগ্রিয়া ইত্যাদি। শিশু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার মেজাজ অত্যন্ত খারাপ থাকে। রাগ যদি হয় শিশুরা, তাহলে হাতের কাছে যা পায় তা ছুড়ে ফেলে দেয়। এইটি স্টাফিসেগ্রিয়ার একটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। এটি ক্যামোমিলা, সিনা, হাইড্রাস্টিস, ক্রিয়োজোট এবং টিবারকুলি নামেও পাবেন, তবে তা সেকেন্ড গ্রেডে। শিশুরা ভীষণ যদি এটা চায় ওটা চায়, এটা দাও ওটা দাও, আপনি দিবেন কিন্তু সে ছুড়ে ফেলে দিবে। এই যে এটা চায় ওটা চায় দিলে ছুড়ে ফেলে দেয়, এটা ক্যামোমিলা, সিনা, কফি পাবেন সেকেন্ড গ্রেডে। এরা অনেক সময় জানালা দিয়ে জিনিসপত্র বাইরে ফেলে দেয়, এটি স্ট্যামোনিয়ামের সেকেন্ড গ্রেড। যার প্রতি রাগ হয় জিনিসপত্র তার গায়ে ছুড়ে মারে। আপনার উপর রাগ হয়েছে, মুখে কিছু বলছে না কিন্তু জিনিসটা আপনার গায়ে ছুড়ে মারছে, এটি ফার্স্ট গ্রেডের একটি লক্ষণ স্টাফিসেগ্রিয়ার। তাকে আঘাত করতে ইচ্ছা করে, যার উপর রাগ হয় তাকে আঘাত করতে ইচ্ছা করে। রাগ হলে যে কাছে থাকে তার দিকে জিনিসপত্র ছুড়ে মারে, এটি টিউবারকুলি নামে ফার্স্ট গ্রেড আছে। শিশুর সামনে বাবা মা ঝগড়া করলে মানসিক চাপ সৃষ্টির ফলে এবং রাগের পরে শিশু অসুস্থ হয়ে পড়ে। এর বাচ্চারা মুখে ফুটে কিছু বলতে পারে না, যে কারণে বাবা মা যদি তাদের সামনে ঝগড়া করে তাহলে মনের কষ্টে অনেক সময় সে অসুস্থ হয়ে পড়ে, অপমান কষ্ট সহ্য করে। অনেক বেশি ছাড় দেওয়ার পরে যখন দেখে কেউ তার আত্মসম্মানে বা মনে আঘাত দিতেই থাকছে, তখন এক সময় তার মনের উপর অতিরিক্ত চাপ পড়ে। তখন সে করে কি, আর ধৈর্য ধরতে পারে না। তখন দীর্ঘদিন অন্যায় সহ্য করা এই মানুষটি ভীষণ মেজাজি হয়ে পড়ে, প্রতিবাদী হয়ে পড়ে, স্বাধীন চেতা হয়ে পড়ে। এই যে অন্যায় সহ্য করা মানুষটি এক সময় প্রতিবাদী হয়ে পড়ে, এইটা মেডোরি নামে ফার্স্ট গ্রেডে আছে। এছাড়াও আছে অ্যাসিড ফ্লোর, কস্টিকাম, নাক্সভম, ফসফরাস, প্লাটিনা এবং স্টাফিসেগ্রিয়া সেকেন্ড গ্রেড। রাগের সময় জিনিসপত্র ছুড়ে ফেলে দেয়, মনে মনে আঘাত করার ইচ্ছা করে। রোগী বলে আমার একদম রাগ ছিল না কিন্তু বর্তমানে ঘন ঘন রাগ হচ্ছে। সে নিজে বা অন্য কেউ ভুল করলেও তার প্রতি ঘৃণা মিশ্রিত রাগ হয়। এই যে বলবে আমার আগে রাগ ছিল না এখন রাগ কেন, বলছে দীর্ঘদিন অন্যায় সহ্য করতে 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 আমার দেয়ালে ফিট টেকে গেছে, এখন আমার আর সহ্য হয় না। এক সময় আমার স্বামীকে কিছুই বলিনি, 10 বছর খালি সহ্য করে গেছি, না সে দেখি দিন 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 অত্যাচারের মাত্রা বাড়িয়ে যাচ্ছে, যে কারণে আমি কিন্তু এখন প্রতিবাদী হয়ে গেছি, আমার কিন্তু রাগ বেড়ে গেছে, এখন আমি কিন্তু ষাটাষাট জবাব দিয়ে ফেলি, ইত্যাদি ইত্যাদি।